শাখাতে যে বিষয়গুলো আলোচনা করা হয় সেটা হলো জীবের নানা ধরনের অঙ্গ প্রত্যঙ্গের গঠন নিয়ে আলোচনা করা হয় এই শাখাতে। এই শাখাটিকে আবার দুটি ভাগে ভাগ করা আছে, একটা হলো এক্সটার্নাল মর্ফোলজি, এ নম্বরে হলো এক্সটার্নাল মর্ফোলজি, দুই নম্বরে হলো ইন্টারনাল মর্ফোলজি। তাহলে আমাদেরকে এখানে জানতে হবে এক্সটার্নাল মর্ফোলজি কি এবং ইন্টারনাল মর্ফোলজি কি। এক্সটার্নাল মর্ফোলজিটা হলো বহি অঙ্গ সংস্থান, এক্সটার্নালটা হলো বহি অঙ্গ সংস্থান, অর্থাৎ আমাদের দেহের কথা ভাবতে গেলে এই এক্সটার্নাল মানে বহি অঙ্গ সংস্থান, আমাদের দেহের বাইরের যে অংশগুলো, এই অংশগুলো নিয়ে এই পাঠে আলোচনা করা হয়ে থাকে। এরপরে ইন্টারনাল যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ আমাদের দেহের ভেতরের যে সে অঙ্গ সংস্থান রয়েছে বা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলো নিয়ে যে আলোচনা করা হয় সেটা হলো ইন্টারনাল মর্ফোলজি। এরপরে এই ফলিত ভৌত জীববিজ্ঞানের দ্বিতীয় শাখাটি হলো শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বাংলা শাখাসহ ইংরেজি উল্লেখ করে দিয়ে যাচ্ছি, যেটা তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষা বা বহুনির্বাচনী পরীক্ষাতে প্রশ্ন আসে বা আসতে পারে, সেই কারণে তোমাদেরকে ইংরেজি সহ এটা উল্লেখ করে যাচ্ছি। শ্রেণীবিন্যাস বিদ্যা ট্যাক্সোনমি, ইংরেজিতে এটাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি। অর্থাৎ জীবের এই ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা এ শাখাতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলো হলো জীবের অবস্থান, রীতিনীতি এবং এদের পারিপার্শ্বিক অবস্থান বিষয়টা নিয়ে আলোচনা করা হয়ে থাকে, এবং রীতিনীতি এদের আচার আচরণের উপর ভিত্তি করে এদেরকে শ্রেণীবিন্যাস, কার পরে কার অবস্থান এটা নির্ণয় করার জন্য এই বিষয় এই শাখাতে আলোচনা করা হয়ে থাকে। এরপরে তিন নম্বরে রয়েছে শারীরবিদ্যা, অর্থাৎ ইংরেজিতে এটাকে বলা হচ্ছে ফিজিওলজি। এই শাখাতে জীবের নানা অঙ্গ প্রত্যঙ্গের শারীরবৃত্তীয় কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ শোষণ, রেচন, শালক সংশ্লেষণ যা কিছু বলে থাকি এই শারীরবিদ্যা বিষয়ে এই শাখাতে আলোচনা করা হয়ে থাকে। চার নম্বরে রয়েছে হিস্টোলজি। এই হিস্টোলজি যেটা বাংলা হচ্ছে টিস্যুতত্ত্ব বা টিস্যুবিদ্যা, জীবের টিস্যু বিন্যাস নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটা হলো হিস্টোলজি। এরপরে রয়েছে ভ্রূণবিদ্যা, এটাকে ইংরেজিতে বলা হচ্ছে এমব্রায়োলজি। এই এমব্রায়োলজিতে নিষিক্ত ডিম্বাণু থেকে ভ্রূণের সৃষ্টি, তোমার হচ্ছে মাতৃকোষের সৃষ্টি, এই সকল বিষয় নিয়ে এই শাখাতে আলোচনা করা হয়ে থাকে। ছয় নম্বরে যেটা রয়েছে সেটা হলো কোষবিদ্যা, সাইটোলজি, ইংরেজিতে বলা হচ্ছে সাইটোলজি, অর্থাৎ কোষের গঠন বিন্যাস এগুলো নিয়ে এই সাইটোলজিতে আলোচনা করা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, সাত নম্বরে যেটা রয়েছে সেটা হলো বংশগতি বা জেনেটিক্স, বংশগতি বা
জেনেটিক্স, বংশগতি বা জেনেটিক্স বলতেই আমরা যেটাকে বলি বংশ পরম্পরায়, অর্থাৎ এক বংশ থেকে আরেক বংশে বিস্তার লাভ করা, এই বংশগতিবিদ্যার আলোচ্য বিষয়। আট নম্বরে যেটা রয়েছে বিবর্তনবিদ্যা বা ইভোলুশন, বিবর্তন বিদ্যা, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইভোলুশন, ইভোলুশন অর্থাৎ জীবের আবির্ভাব, জীবের সৃষ্টি থেকে আজ পর্যন্ত জীবের যে পরিবর্তন, অর্থাৎ আমরা মানুষ এক সময় আমাদের মানুষের আকার আকৃতি এমন ছিল না, এমন সভ্যতা ছিল না, যা কালক্রমে ক্রমান্বয়ে ধীরে ধীরে সভ্যতার বিকাশ ঘটছে, এটাকে বলা হচ্ছে বিবর্তনবিদ্যা বা ইভোলুশন। এর পরবর্তীতে যেটা রয়েছে বাস্তুসংস্থানবিদ্যা, এরপরে রয়েছে বাস্তুসংস্থানবিদ্যা, বাস্তুসংস্থানবিদ্যা, এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইকোলজি, ইংরেজিতে বলা হচ্ছে ইকোলজি, অর্থাৎ কোনো স্থানের জড় এবং জীবের বা পারিপার্শ্বিক পরিবেশের সাথে জীব এবং জড়ের মিথস্ক্রিয়া বা আন্তঃসম্পর্কটাকে নিয়ে এই শাখাতে আলোচনা করা হয়ে থাকে। এরপরে যেটা হচ্ছে এন্ড্রোকাইনোলজি, এন্ড্রোকাইনোলজি, এরপরে আছে এন্ড্রোকাইনোলজি, কাইনোলজি। শিক্ষার্থীবৃন্দ, এই শাখাতে জীবের হরমোনের ক্রিয়াকলাপ অর্থাৎ কার্যকলাপ সম্পর্কিত আলোচনা হয়ে থাকে। শেষ পর্যায়ে যেটা রয়েছে, শেষ ধাপে রয়েছে হলো, শেষ শাখাটি হলো জীব ভূগোল বা জিওবায়োগ্রাফি, জিওবায়োগ্রাফি। এই জিওবায়োগ্রাফিতে প্রাকৃতিক পরিবেশে অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে জীবের অভিযোজন বা অবস্থান, নিজেকে টিকিয়ে রাখার কলাকৌশল বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হলো জীববিজ্ঞানের প্রথম অধ্যায়, শিরোনামটা ছিল জীবন পাঠ। এই জীবন পাঠে আমরা জীব কী জানতে পারলাম, জড় কী জানতে পারলাম, এরপরে জীবের জীববিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কিত আলোচনা করা হলো। এ বিষয়ে তোমাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে লিখে দিবে, যেখানে বুঝতে না পারবে সেটা উল্লেখ করবে, এবং যে কোনো সমস্যা হলে কমেন্টস বক্সে উল্লেখ করবে, আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। এবং পরবর্তী ধাপ শুরু করার আগে তোমাদের সমস্যা নিয়ে আলোচনা করে আবার পরবর্তীতে নতুন করে পাঠ শুরু করব। এই বলে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, খোদা হাফেজ।